আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে আমরা মিশিগানে আছি। তো মিশিগানে আলহামদুলিল্লাহ আমি তো কখনো আমার লাইফে এখন পর্যন্ত তুষার পড়া দেখি নাই। তো আজকে এই জায়গায় প্রচুর তুষার আলহামদুলিল্লাহ। তবে তুষার পড়া তো আমরা সকলেই দেখছি কম বেশি, হয়তো বিভিন্ন জায়গাতে, ছবিতে, বিভিন্ন ক্লিপিংসে। কিন্তু আজকে আমেরিকায় এসে আমার কাছে একটা অত্যন্ত আনন্দ লাগছে একটা জিনিস দেখে, সেইটা দেখানোর জন্যই মূলত আলহামদুলিল্লাহ লাইভ। দেখেন আসলে আমি কোন জায়গায় আছি এখন। হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই দেখেন স্বাগতম। স্বাগতমটা আমার বাংলায় লেখা, আলহামদুলিল্লাহ এটা আমার মন জুড়ায় দিছে। আপনাদেরকে দেখাই আমি আলহামদুলিল্লাহ যে এই যে ওয়েলকাম টু বাংলা টাউন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের প্রিয় বন্ধু জাকির আছেন, আমাদের হাবিব ভাই আছে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে পুরো আশপাশটা। জাকির ভাই, বাংলা টাউনে এসে আপনার কেমন লাগতেছে? প্রায় এক দুইবার বছরে তো কম বেশি আসা হয়। তো এই সাইনটি আমি আসলে মনে নাই দেখছি কিনা। তো এটা আমার অনেক ভালো লাগছে শেখ সাইফুল্লাহ সাহেবের সাথে যে আমরা এই বাংলা টাউন সাইনটা দেখতে পাচ্ছি, প্লাস যে স্নো দিতেছে। কারণ আমার সাইফুল্লাহ ভাইয়ের অনেক শখ ছিল আমেরিকাতে যদি একটা বারও যদি হয় স্নো দেখে যায়। আমি কিন্তু আর হাত দিয়ে ফোন ধরে রাখতে পারতাম। আচ্ছা, আমি ধরি, পুরোটা জমে গেছে আমার হাত, পকেটে দোকান হাত। আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে যদি এখন বৃষ্টি দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের যে মিশিগানে স্নোটা ক্যাচ করতে পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রত্যেক নবী বিভিন্ন আঞ্চলিক ভাষা দিয়েছেন যাতে করে ওরা মেসেজটা পৌঁছাতে পারে ওদের জাতিতে। এখানে পৃথিবীর সব ভাষার মানুষ থাকে। আমি আপনাদের কাছে অনেক সময় লাইভে যাই, এটার কারণ আমি যেখানে আমার যারা যারা আমাদেরকে ফলো করেন, যারা আমাদেরকে দেখেন, কোন আনন্দের কিছু দেখলে আমি শেয়ার করতে চাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমেরিকার মিশিগানের মতো জায়গায় আছি, স্বাগত আমাকে ওয়েলকাম করতেছে এই জায়গাটা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যদিও ঠান্ডা অনেক সাংঘাতিক। এটা এই ঠান্ডার লোড আমাদের নেওয়ার অভ্যাস নাই আর কি। আমি আমার ফোন পর্যন্ত এখন হাবিব ভাইকে দিছি যে হাত বের করে রাখছিলাম, আমি আর হাত দিয়ে ফোন আটকায় রাখতে পারছিলাম না। তো সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের তো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা কথা আমি অনেক জায়গায় শেয়ার করি, সেটি হচ্ছে যে আমাদের ধর্মীয় ভাষা আছে কিন্তু ভাষার কোনো ধর্ম নাই। সকল ভাষাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং প্রত্যেক দাঁড়ি আল্লাহকে কোরআনের এই আয়াতের আলোকে বোঝা যায় যে আল্লাহ তাদেরকে উৎসাহ দেন যে সে তার মাতৃভাষাটা সুন্দর করে শিখবে আলহামদুলিল্লাহ। আর আমি ইমাম জাকিরের ব্যাপারে একটা কথা বলি, সে আলহামদুলিল্লাহ বাংলা সুন্দর বলতে পারে, এখানে একদমই ছোট বয়সে তার আশা সেখান থেকে বাংলা বলতে পারে ভালো। ইংরেজি তো আলহামদুলিল্লাহ তার এখন মাতৃ জবানের মতো হয়ে গেছে ইংরেজি, আলহামদুলিল্লাহ আরবি সে ভালো বলতে পারে, এবং সাথে সাথে বোনাস সে হচ্ছে সিলোডি মারতে পারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জাকির ভাই, আপনার বাংলাদেশের মানুষকে লাস্ট কিছু আপনার যদি ভালোবাসা দেওয়ার সাথে বলা হচ্ছে তাকে বলে দিতে পারেন। এই যে এমটি গাছে যখন এই স্নোটা পড়ে অনেক সুন্দর লাগে। তো প্রিয় ভাইরা সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।